বড় মা শেষকৃত্যের দিনেও সামনে এলো পারিবারিক কোন্দল, ফুটে উঠল রাজনীতির টানাপোড়েন। বৃহস্পতিবার নাটমন্দির থেকে মরদেহ বের করার পর শুরু হয় শেষ যাত্রা। কিছুক্ষণের মধ্যে হাজির বড় মার নাতি ও বিজেপি নেতা শান্তনু ঠাকুর, অভিযোগ করেন রীতি মেনে শেষ যাত্রা শুরু হয়নি। আমাদের তো একটা ধর্মীয় রীতি আছে, সেই ধর্মীয় রীতি অনুসারে তো সেই স্পিরিচুয়াল ম্যাটারটাকে আমরা ফলো করি, তাহলে সেটা আমরা সেভাবে সেই পদ্ধতিতে আমরা চলবো। আমাদের প্রশাসন কেন ফোর্স করছে? এখানে প্রশাসনের কি ভূমিকা আছে? প্রশাসন তো প্রোটেকশনের জন্য থাকবে, কেন ঠাকুর পরিবারকে ফোর্স করছে এখানে প্রশাসন? আমি সেটা শুনতে চাই। শান্তনু ঠাকুরের দাবি মেনে আবার নাটমন্দিরে ফেরানো হয় বড় মার মরদেহ। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পাল্টা রাজনীতির অভিযোগ তুলেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তা আজকে বেরোনোর সময় একটু নিজেদের মধ্যে একটু সমস্যা হয়েছিল, ওনার একটু সেন্টিমেন্ট হয়েছিল যে উনি নাকি নমস্কার করেননি, তা গাড়ি তো আবার পিছিয়ে দিয়ে নমস্কার করানো হয়েছে। আর নমস্কারের তো সময় কাল থেকে তো অনেকটাই ছিল, পরশু দিন মারা গেছে, সে দেহটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। যারা শ্রদ্ধা করে ভক্তি করে তাদের এটা বুঝতে হবে যে এটা নিয়ে অন্য কিছু ব্যাপার করা উচিত না। এর জেরে 20 মিনিট দেরিতে শুরু হয় শেষ যাত্রা। রাস্তায় কোথাও ওঠে মমতা বালার নামে স্লোগান, কোথাও শান্তনু ঠাকুরের পক্ষে। বিনাপানি দেবীর পুত্রবধূ তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর ও পুলিশ আধিকারিকরা সিদ্ধান্ত নেন এদিন বেলা 12টায় বড় মাস শেষকৃত্য। সেই মতোই পিয়ার ঠাকুর কলেজ, চাঁদপাড়া হাসপাতাল, দুর্গা মন্দির হয়ে ঠাকুরবাড়ির দিকে আসতে থাকে শেষ যাত্রা। কিন্তু সেখানেও আপত্তি তোলেন শান্তনু ঠাকুর, বলেন ঠাকুরনগর বাজার ও স্টেশনেও যাবে শেষ যাত্রা। শেষমেশ তার দাবিও মানতে বাধ্য হন মমতা বালা ও পুলিশ আধিকারিকরা। বড়বার মরদেহ যখন স্বামী প্রমথরঞ্জন ঠাকুর মন্দিরে আনা হয়, সেখানে শোকসভার আয়োজন করেন ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ও নাতি শান্তনু। প্রায় 1 ঘন্টা চলে শোকসভা। এরপরে পুলিশ ও মমতা বালার অনুগামীরা গিয়ে শেষকৃত্যের জন্য বড়মার মরদেহ বের করে আনার নির্দেশ দেন। প্রায় 1 ঘন্টা চলার পরে মমতা বালা ঠাকুর এবং অন্যান্য ভক্তরা তারা এগিয়ে গেলেন, তারা প্রথমে অনুরোধ করেছিলেন বটে, এবং তারপরে দেখা গেল যে প্রশাসনের আধিকারিকরা তারা মধ্যস্থতা করলেন এবং এক প্রকার তারা কিন্তু সেখান থেকে দেহ জোর করে বের করে নিয়ে এলেন। মমতা বালা ও পুলিশ বেলা 12টার মধ্যে বড় মাস শেষকৃত্য শুরু করে দিতে চাইলেও শান্তনু ঠাকুর দাবি করেন বিকেল 4টেই হবে শেষকৃত্য, দেরির পর দেবে। পারিবারিক কোন্দলের জেরে বড় মাস শেষকৃত্য সম্পন্ন হলো বিকেলেই। সন্দীপ সর্দার ও ঋত্বিক মন্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।